দেশ জনগণের উপকার চিন্তা করে প্রকল্প পরিকল্পনার আহ্বান, অন্যথায় অনুমোদন নয় বললেন প্রধানমন্ত্রী। চীনা মুদ্রায় ঋণ নেওয়ার প্রচেষ্টা ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা, ডলারের উপর চাপ কমার প্রত্যাশা। সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে কমিশন, ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি MAG ওসমানে। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। দেশ ও জনগণের উপকারের কথা মাথায় রেখে সরকারি প্রকল্প পরিকল্পনা করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যথা হলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না বলেও জানান তিনি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের 61তম কনভেনশনে তিনি বলেন, যারা রাজনীতির খাতিরে সরকারের সমালোচনা করে তারা দেশ ও জনগণের ভালো চায় না। সোহেল তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের 61তম কনভেনশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করেন দেশের প্রকৌশলীদের সবচেয়ে বড় সম্মেলনের। প্রকৌশলী নেতাদের বক্তব্যের পর কৃতি প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে পুরস্কার ও সনদ তুলে দেন সরকার প্রধান। বক্তৃতায় প্রধানমন্ত্রী প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন, যে কোনো পরিকল্পনা অবশ্যই পরিবেশ বান্ধব, টেকসই ও মিতব্যয়ী হতে হবে, অন্যথায় প্রকল্প অনুমোদন পাবে না। এই কাজটা করলে এর থেকে জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কী আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী, সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। শুধুমাত্র একটা নির্মাণ কাজ করার জন্য নির্মাণ করা না হয়, এটাই আমার অনুরোধ। পার্লামেন্টে আমি নিজে বলেছি, একনেকের মিটিংয়ে বলেছি, সব জায়গায় আমি এই কথাটাই বলি। আর সেরকম যদি কোনো প্রকল্প দেখি অবশ্যই আমি তা অনুমোদন করব না। একটি বিশেষ মহল সরকারের কোনো ইতিবাচক পদক্ষেপকে ভালো চোখে দেখে না, কারণ তারা দেশ ও জনগণের উন্নয়ন চায় না বলেও মন্তব্য করেন তিনি। এই যে মানে কিছু ভালো লাগে না গোষ্ঠী, তাদের যে অহেতুক সমালোচনা, আমি জানি না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, তাতে তাদের কী অসুবিধাটা হচ্ছে, নাকি তারা লজ্জা পাচ্ছেন কিনা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে অবদান রাখতে প্রকৌশলীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্মার্ট পপুলেশন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, সেইভাবেই বাংলাদেশকে গড়ে তুলব। আর সেটা করার জন্য আমি প্রকৌশলীদেরই বলবো, আপনারাও আপনাদের মেধা মনন দিয়ে পরিকল্পনা কী নেওয়া যায়, কীভাবে এগোনো যায়, কোন কোন খাতকে আমরা আরও অগ্রাধিকার দিতে পারি, সেটা আপনাদের পরামর্শ চাই, কারণ যেটা আমাদের কাজে লাগবে। অর্জনগুলো ধরে রেখে সময়ের প্রয়োজনে দেশে কর্মসংস্থান বাড়ানো এবং বৈদেশিক বাজার সৃষ্টিরও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরকার গঠনের পর থেকে এই বাংলাদেশ যাতে আরও উন্নত হয় তার জন্য যা যা করণীয় আমরা তা করেছি। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। চীন থেকে চীনা মুদ্রায় ঋণ নেওয়ার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে দেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি ও প্রযুক্তি হস্তান্তরেরও পরামর্শ তাদের। বলছেন ইউয়ানের যোগান বাড়লে ডলারের উপর চাপ কমবে, আমদানি দায় মেটানো সহজ হবে। মিডিয়াসের রিপোর্ট। চীন থেকে $5 বিলিয়ন সমপরিমাণ চীনা মুদ্রা ঋণ পেতে আগ্রহী বাংলাদেশ, এমন তথ্যই এসেছে বিভিন্ন গণমাধ্যমে। বাজেট সহায়তা হিসেবে নেয়া এ ঋণ ব্যবহার হবে চীনা আমদানি দায় পরিশোধে। ঋণ যাতে দীর্ঘমেয়াদী হয় এবং সুদের হার 1% মধ্যে থাকে, সেই চেষ্টাই চলছে। 2022-23 অর্থবছরে চীনে $677 মিলিয়ন রপ্তানির বিপরীতে $22.90 বিলিয়ন আমদানি করেছে বাংলাদেশ। এদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে গেছে $20 বিলিয়নের নিচে। ব্যবসায়ী নেতারা বলছেন চীনা মুদ্রায় ঋণ নিলে ডলারের উপর চাপ কমবে, চীনা ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আরও উৎসাহিত হবে, যা দেশটির সাথে বিশাল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সহায়ক হবে। যতগুলো দেশে চায়নার সাথে এই ওদের কারেন্সিতে লেনদেনগুলো হয়,
গত 10 বছরের ট্রেন্ড অ্যানালাইসিস আমরা দেখেছি যে সেই সব দেশগুলোতে চায়নার বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এবং আমরা আশা করছি যে যেই কমফোর্ট জোনটা বাংলাদেশ চীনের ইনভেস্টরদের জন্য এখন তৈরি করার চেষ্টা করছে, তাতে করে চীনের বিনিয়োগ এখানে উল্লেখযোগ্য হারে বাড়বে এবং ডাইভার্সিফাইড প্রোডাক্ট বাংলাদেশে তারা তৈরি করা শুরু করবে। একই মত অর্থনীতিবিদদেরও, বলছেন ডলারের উপর চাপ কমাতে এখন এসব বিকল্প উপায় ভেবে দেখতে হবে। নেগেটিভ ব্যালেন্সটা যে ফেরত দিতে আমরা কিন্তু ইউএস ডলার কিনে তারপরে চাইনিজ মুদ্রায় কনভার্ট হয় তারপরে যাচ্ছে, সেখানে আমার ডলারের সাথে এই এলসির টাকাটা ডলারে যে আমি পে করতেছি এখানে অলমোস্ট IMF-এর ক্যালকুলেশন অনুযায়ী 14.5% ডলারে আপনাকে এডিশনাল কস্ট আসে। আমদানি ব্যয়ের সাথে পাল্লা দিয়ে রপ্তানি আয় ও রেমিটেন্স বাড়াতে পারলেই রিজার্ভ সংকটের টেকসই সমাধান হবে বলেও মত এই অর্থনীতিবিদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ভোটারদের ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সেই সাথে ভোটারদের কেন্দ্রে আনতে প্রার্থীদেরকে অনুরোধ জানিয়েছেন তিনি। উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন উপলক্ষে খুলনার ফুলতলা রি ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে খুলনা জেলার ফুলতলা উপজেলার প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় রাশেদা সুলতানা বলেন, সকলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। ধান কাটার মৌসুম হওয়ায় এবং ভোটের দিন বৃষ্টি হওয়ায় ভোটার কম হয়েছে। তিনি বলেন, ভোটের পরিবেশ তৈরি হয়েছে, ভোটাররা কেন্দ্রে এসে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে। প্রত্যেকের আন্তরিক সহযোগিতা ছাড়া আমরা কিন্তু ইলেকশন সঠিকভাবে নামাতে পারবো না, সর্বাঙ্গীন সুন্দরভাবে নামাতে পারবো না। আমি চাইবো আপনারা যারা এখানে কাজের সাথে জড়িত আছেন প্রত্যেকেই আমাদেরকে সর্বাঙ্গীন সহযোগিতা করবেন। ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে, আপনি আসবেন, আপনার ভোট আপনি যাকে ইচ্ছে তাকে দিতে পারবেন। সেই আবহাওয়া আমরা তৈরি করেছি, সেটা অব্যাহত আছে, সেটা আরও উজ্জীবিত হবে। আপনারা আসবেন ভোট দিন। ভোটারকে আকৃষ্ট করার ব্যাপারে আমরা তো করেছি, আমি আপনাদের মাধ্যমে প্রার্থীদের কাছে অনুরোধ করব, ভোটার আনার দায়িত্ব মেইনলি প্রার্থীদের। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভারতের সঙ্গে শত্রুতা করছে বিএনপি, বললেন উবায়দুল কাদের, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে, মন্তব্য ফখরুলের। আমন্ত্রণ আবারও রাত 9টায় 21-এ সংবাদে। বিএনপি ভারতের সঙ্গে শত্রুতা করে সংশয় সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে একথা বলেন তিনি। কাদের আরও বলেন, বিএনপির আমলে দুদেশের সম্পর্কে উন্নতি হয়নি, শেখ হাসিনা ক্ষমতায় এসে সংশয়ের দেয়াল ভেঙে দিয়েছেন। আওয়ামী লীগ ভারতের দালাল নয়, ভারত আওয়ামী লীগের বন্ধু। ডোনাল্ড লুর আগমনে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিএনপির স্বপ্নপূরণে আমেরিকা আর আসবে না, লন্ডন থেকে ডাক দিয়েও কোনো লাভ হবে না। এই বিএনপি ভারতের সঙ্গে শত্রুতা সৃষ্টি করে সংশয় অবিশ্বাস সৃষ্টি করেছে, যে কারণে আমরা দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হয়নি। শেখ হাসিনা এসে এ সংশয় সন্দেহে অবিশ্বাসের দেওয়াল ভেঙে দিয়েছেন। আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়া সহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে যুব দলের বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করতে চায়, মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করছে বলেও অভিযোগ করেন তিনি। যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে গণতান্ত্রিক অধিকার আদায়ের আহ্বান জানান মির্জা ফখরুল। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে এবং যাদের নির্দেশে আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। তরুণ যুবক, আমি আপনাদের বলতে চাই, পুরো দেশের উপর মুক্তি হয় না, তার শরীরকে রক্ষা করা যায় না যদি তরুণ এবং যুবকের এগিয়ে না আসে। এবার ব্যবসা বাণিজ্য সংবাদ।
এবার বিকাশের অ্যাড মানি সেবায় যুক্ত হলো আমেরিকান এক্সপ্রেস কার্ড। গ্রাহকরা এখন বাংলাদেশে ইস্যুকৃত যে কোনো অ্যাবেক্স, সিটি ম্যারে ক্রেডিট, ডেবিট ও প্রিপেড কার্ড থেকে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারছেন। সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করা হয়। এ সময় বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান, ডিএমডি এবং হেড অব রিটেল ব্যাংকিং অরূপ হায়দার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর এর সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশ জনগণের উপকার চিন্তা করে প্রকল্প পরিকল্পনার আহ্বান, অন্যথায় অনুমোদন নয় বললেন প্রধানমন্ত্রী। চীনা মুদ্রায় ঋণ নেওয়ার প্রচেষ্টা ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা, ডলারের উপর চাপ কমার প্রত্যাশা। সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে কমিশন, ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24online। এর পরের সংবাদ রাত 11টায়, দেখার আমন্ত্রণ রয়েছে।